এখনও স্পষ্ট নয় পুরো রমজান মাসে স্কুল খোলা থাকবে কিনা। আপাতত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামীকাল এ বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ রমজানের চাঁদ দেখা যাওয়ায় হাইকোর্টের আদেশ মোতাবেক আগামীকাল বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের দিনভর উদ্বেগ উৎকণ্ঠা। কি হবে সিদ্ধান্ত? পুরো রমজান স্কুল খোলা থাকবে নাকি বন্ধ? হাইকোর্টের আদেশে স্কুল বন্ধের ঘোষণা হলেও রাষ্ট্রপক্ষের আপিলে তৈরি হয় এই অনিশ্চয়তা। সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়াতুর রহিমের আদালতে হয় আপিল শুনানি। শুরুতেই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশে আপত্তি জানান। পরে রিটকারীর আইনজীবীর কাছে ব্যাখ্যা চান আদালত। করোনায় দুবছর স্কুল বন্ধ থাকার উদাহরণ টেনে দুটি যুক্তি তুলে ধরেন আইনজীবী। বলেন, রমজান মাসে ইবাদত বন্দিগির পাশাপাশি স্কুলে আনা নেওয়ার অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের, বাড়ে যানজটের মাত্রাও। এ পর্যায়ে অ্যাটর্নি বলেন, 10-15 দিন খোলা থাকলে খুব একটা অসুবিধা হবে না। পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, এ কয়দিনে কি এমন পড়াশোনা হয়ে যাবে? কোর্টে আপনি ছাড়া তো স্কুল খোলা রাখার পক্ষে কাউকেই দেখছি না। আপনি যে অভিমত প্রকাশ করেছেন যে এই কয়দিন আর কি হবে, কারণ আমি বলেছি যে প্যান্ডামিকের সময় তো 2 বছরের ক্লাস হয় নাই, তো 10 দিন আর কি হবে। সুতরাং মাহে রমজান একটা বিবেচনা করতে হবে। হাইকোর্টের যে আদেশ আছে ওইটা ঠিক থাকবে, এবং ইন দ্য মিন টাইম পূর্ণাঙ্গ বেঞ্চে এটা পাঠিয়েছে, এবং আগামীকাল 11:30 পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের আদেশ বহাল থাকবে। এরপর আদালত বলেন, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এজন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার দুপুর পর্যন্ত। হাইকোর্ট গতকালকে স্টে করে দিয়েছিল সেই অর্ডারটা, তার আগেছে আমরা মামলা করলাম। আপিল বিভাগের ফুল বেঞ্চ শুনানি করবে আগামীকাল 11:30, ওই সময় সিদ্ধান্ত। রিট আবেদন ও আদেশে প্রাথমিক ও মাধ্যমিকের কথা থাকলেও উল্লেখ নেই মাদ্রাসা শিক্ষার্থীদের বিষয়ে। মহিউদ্দিন মথু, যমুনা নিউজ, ঢাকা।